স্বজনদের কাছে বেড়াতে যাওয়ার অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল লক্ষ্মীপুরের কমলনগরের বাদামতলী এলাকার জোবাইদা, মিতু আক্তার, শিমু আক্তার ও সামিয়া আক্তার। উদ্দেশ্য ছিল ঢাকায় গিয়ে কাজ করে পরিবারের সচ্ছলতা ফেরানো। রোববার সন্ধ্যায় শহরের জেলখানা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার। কাজ করে পরিবারকে সহায়তা করবে, আর্থিক অনটন আছে প্রত্যেকের সংসারে, এর যে কনসিকোয়েন্সটা তারা বুঝে নাই। তারা বাড়ি থেকে বের হয়েছে এবং তারা মনে করছে আমরা বের হলেই কোনো কাজ পাবো, সেই উদ্দেশ্যেই তারা বের হয়ে আসে। এর আগে শনিবার সকালে নানা বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার কিশোরী। এরপর আর না ফেরায় খুঁজতে শুরু করেন স্বজনেরা। ওই দিন দুপুর দুইটার দিকে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে জোবাইদার মায়ের মোবাইলে কল করে তাদের জন্য চিন্তা না করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। এরপরই অভিযানে নামে পুলিশ। সময় সংবাদ, লক্ষ্মীপুর।